Hello friends, welcome to my channel Pilestution. Today we will Vedic culture. Vedic culture is the first part. So, this Vedic culture is lucent. So, I am helpful. I English কিন্তু বাংলাতে এটা describe করছে এটা শুনলে কিন্তু তোমাদের মোটামুটি যদি মন দিয়ে শোনা হয় তাহলে কিন্তু এটা মুখস্থই হয়ে যাবে তো চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক The Aryans are supposed to have migrated from Central Asia মানে যারা আর্য ছিল তারা কিন্তু কি মনে করা হয় তাদের মনে করা হয় যে তারা মধ্য এশিয়া থেকে কিন্তু এদেশে এসেছে The group that came to India first settled in Punjab মানে যে গ্রুপটা এসেছিল আর্যদের যে গ্রুপটা এসেছিল তারা প্রথম কোথায় তাদের বসবাস শুরু করে পাঞ্জাবে দেন কল সপ্ত সিন্ধু ওই সময় পাঞ্জাবের ওই মানে ওই স্থানটিকে পাঞ্জাবটি বলা হতো সপ্ত সিন্ধু তো এখানে সাতটা নদী ছিল ওই কারণে কিন্তু এখানে সপ্ত সিন্ধু বলা হতো Rigveda was composed while the Aryans were in the Punjab. মানে আর্যরা যখন পাঞ্জাবে বসবাস করত তখনই কিন্তু এই ঋগ্বেদা লেখা হয়েছিল. Vedic literature comprises of four literary production: the samhitas or Vedas, the brahmanas, the aranyak and the upanishad. এই যে Vedic culture যে literature লেখা হয়েছিল এটাকে চার ভাগে ভাগ করা হয়েছিল: samhita, brahman, aranyak এবং উপনিষদ. Vedic literature handed down from generation to generation by word of mouth hence these are called Shruti এই যে Vedic literature এটা কিন্তু সেই সময় থেকে লেখার প্রচলন কিন্তু ছিল না কি ছিল এক মানে একজনের থেকে আরেকজন মুখে মুখে কিন্তু এটা শুনে মনে রাখতো এইজন্য কি যেহেতু কান দিয়ে শুনে এটা মনে রাখা হতো ওইজন্য এটার অপর নাম ছিল কি শ্রুতি নেক্সট Vedas are called apurushya মানে কি অপুরুষীয় বলা হতো এই বেদকে কেন বলা হতো It is not created by a man but God gifted that is existing in all eternity কি মনে করা হতো যে এই যে বেদগুলো ছিল যে চারটি বেদগুলো ছিল সেগুলো কিন্তু কোনো মানুষের সৃষ্টি না এটা দেবতার দ্বারা সৃষ্টি এবং এইজন্য একে অপুরুষীয় বলা হতো There are four Vedas চারটি বেদ ছিল কি কি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এন্ড অথর্ববেদ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ এই চারটি বেদ ছিল এবার আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঋগ্বেদ ঋগ্বেদ ইজ দ্য ওল্ডেস্ট টেক্সট ইন দ্য ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট মানে সবচেয়ে পুরনো যে লেখা ছিল যে পুঁথি ছিল সেটা কিন্তু কি ছিল সেটা ছিল ঋগ্বেদ It is also known as the first testament of mankind. এটা মনুষ্য জাতির প্রথম টেস্টামেন্ট হিসেবে পরিচিত. It contains 1028 hymns. মানে এটা 1028টি শ্লোক দ্বারা কিন্তু নির্মিত ছিল. It is divided into 10 mandalas. এর 10টা মণ্ডল ছিল. Six mandalas সেটা কি second to seventh মানে দ্বিতীয় থেকে সপ্তম এই 6টা মণ্ডল called gothra or kulogranth কি বলা হতো এগুলো এই 6টা যে মণ্ডল ছিল এগুলোকে বলা হতো গোত্র অথবা কুলগ্রন্থ মানে কুলগ্রন্থ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে লেখা হতো ওজন্য এটাকে এরকম ভাবে বলা হতো 10th mandala contains the Purushasukta এই পুরুষোক্ত যে জিনিসটা সেটা এগুলো কিন্তু প্রশ্ন করে যে পুরুষোক্ত কোন মণ্ডলে ছিল সেটা হচ্ছে কি দশম মণ্ডলে এই পুরুষোক্তর মধ্যে কি ছিল There are four varnas মানে আমরা দেখেছি বর্ণ প্রথা এটা কিন্তু কি এটা কিন্তু সিন্ধু সভ্যতায় প্রচলন ছিল না এটা কোথা থেকে চালু হয়েছে এটা চালু হয়েছে এই বৈদিক সভ্যতা থেকে এবং এর মধ্যে এই যে দশম মণ্ডলে এখানে কিন্তু আমরা চারটি বর্ণ পাই কি কি ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য এন্ড শূদ্র ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য এন্ড শূদ্র মানে ব্রাহ্মণা ক্ষত্রিয় বৈশ্য এন্ড শূদ্র এই চারটি এখানে পাওয়া গিয়েছিল বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র The hymns of Rigveda were recited by Hotri মানে এই যে ঋগ্বেদের যে শ্লোকটা যারা উচ্চারণ করত তাদেরকে কি বলা হতো মানে যারা আবৃত্তি করত তাদেরকে বলা হতো হত্রী The Yajurveda is a book of sacrificial prayers মানে Yajurveda কি হতো বিভিন্ন প্রার্থনার কথা সেখানে লেখা ছিল It is a ritual Veda মানে এটা ধার্মিক বেদ ছিল Its hymns were recited by অদ্বর্যুষ মানে অদ্বর্যুষ এরাই কিন্তু এই যজুর্বেদা যারা উচ্চারণ করত, যজুর্বেদা বিভিন্ন শ্লোক যারা উচ্চারণ করত তাদেরকে কি বলা হতো? অদ্বর্যুষ। It is divided into two parts. এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। কি কি? কৃষ্ণ যজুর্বেদা and শুক্লা যজুর্বেদা, কৃষ্ণ যজুর্বেদা এবং শুক্ল যজুর্বেদা বা যজুর্বেদ, যেটাকে আমরা বাংলায় বলি যজুর্বেদ। The Samaveda is book of chants. এখানেও কিন্তু বিভিন্ন ধরনের মানে এর সাথে বিভিন্ন ধরনের সঙ্গীত এগুলো এর সাথে যুক্ত ছিল। The Veda is important for Indian music. ভেদা যেটা ছিল সেটা কিন্তু যে ইন্ডিয়ান মিউজিক, ভারতীয় যে সঙ্গীত ছিল এটার জন্য কিন্তু এই সামবেদা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দিস ভেদা ইজ ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান মিউজিক, মানে এই ইন্ডিয়ান যে বিভিন্ন রকম মিউজিক যে সঙ্গীত সেই তার জন্য কিন্তু এই বেদ ভীষণই গুরুত্বপূর্ণ। দ্য হাইমস অব দ্য সামবেদা ওয়ার ডিসাইডেড বাই উদগাত্রি। এই সামবেদা যারা শ্লোক উচ্চারণ করতো তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো উদ্গাত্রী। দ্য অথর্ববেদা ইজ বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলে। অথর্ববেদা এটা সেটা কিন্তু বিভিন্ন জাদুবিদ্যার সাথে যুক্ত ছিল। দ্য ব্রাহ্মণস এক্সপ্লেন দ্য হাইমস অব দ্য বেদাস। এই ব্রাহ্মণ যারা ছিল তারা কিন্তু এই বেদের বিভিন্ন শ্লোকের যে মানে ব্যাখ্যা করত। নেক্সট আমরা আসি অরণ্যক ইজ দ্য ফরেন টেক্সট। অরণ্যক যেটা ছিল সেটা ছিল ফরেন টেক্সট, মানে বিভিন্ন জঙ্গলের বিভিন্ন ব্যাপার নিয়ে লেখা হতো। দ্য উপনিষদস আর দ্য ফিলোসফিক্যাল টেক্সট। উপনিষদস যেগুলো ছিল সেগুলো কি? সেগুলো বিভিন্ন দার্শনিক তথ্য নিয়ে মানে বিভিন্ন দর্শন নিয়ে লেখা থাকতো। দে আর জেনারেলি কল্ড বেদান্ত। এই উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগ, ওই জন্য কি বলা হতো? উপনিষদকে বলা হতো বেদান্ত। দেয়ার আর 108 উপনিষদস, মানে কি 108টা উপনিষদ কিন্তু আছে। বৃহদারণ্যক ইজ দ্য ওল্ডেস্ট উপনিষদ, মানে এই বৃহদারণ্যক যেটা সেটা কিন্তু সবচেয়ে পুরনো উপনিষদ। দেয়ার আর 6 বেদাঙ্গস, 6টা বেদাঙ্গ আছে। কি কি? শিক্ষা, কল্পসূত্র, বৃহকর্ণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এই 6টা বেদাঙ্গ আছে। মানে এগুলো হয়তো তুলে দেবে, সেটা হয়তো জিজ্ঞেস করতে পারে যে এটা কিসের মধ্যে পড়ছে, বেদান্ত না বেদাঙ্গ, বা হয়তো এমনও দিতে পারে যে 3টে হয়তো বেদাঙ্গ নাম দিল, একটা হয়তো অন্য জায়গা থেকে দিল, কোনটা অড সেটা বলো, এরকম ভাবে কোশ্চেন করে। নেক্সট দেয়ার আর 18 ফেমাস পুরাণস। কটা পুরাণ ছিল? 18টা। দ্য মৎস্য পুরাণ ইজ দ্য ওল্ডেস্ট পুরাণিক টেক্সট। যে মৎস্য পুরাণ সেটা কিন্তু সবচেয়ে পুরনো টেক্সট, মানে পুরাণের মধ্যে সবচেয়ে পুরনো। নেক্সট আসি দেয়ার আর 6 স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি নোন অ্যাজ শর্ট দর্শনম। আচ্ছা, এখানে এবার আমরা 6টা শর্ট মানে দর্শন নিয়ে আলোচনা করব। সেগুলো কি কি এবং সেগুলো কাদের সাথে যুক্ত সেগুলো আমরা দেখব। যেমন শঙ্খ যুক্ত হচ্ছে কপিল, যোগা যুক্ত পতঞ্জলির সাথে, ন্যায় গৌতম, বৈশেষিকা উল্লোকা, পূর্ব মীমাংসা জৈমিনী, উত্তর মীমাংসা বদারণ্য, এদের সাথে হচ্ছে মানে এই যে এই ফিলোসফিগুলো এই মনীষীদের সাথে যুক্ত ছিল। The Upavedas were associated with Vedas. উপবেদ যেটা ছিল, উপবেদগুলো সেগুলো কিন্তু কার সাথে যুক্ত ছিল? সেগুলো কিন্তু ছিল বেদের সাথে যুক্ত। আয়ুর্বেদা, প্রথমে উপবেদগুলোই কটা উপবেদ আছে আমরা দেখছি? 4টে উপবেদ। কি কি? প্রথম আসি আয়ুর্বেদ। আয়ুর্বেদ যেটা সেটা ছিল মেডিসিন, মানে ওষুধপত্র। আয়ুর্বেদের কোথায় উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদে। নেক্সট গন্ধর্ব বেদা। এই গন্ধর্ব বেদা, এখানে বেদাটা আলাদা হয়ে গেছে, যাই হোক। গন্ধর্ব বেদা যেটা ছিল সেটা হচ্ছে মিউজিকের সাথে, মানে গান বাজনার সাথে যুক্ত ছিল, সঙ্গীতের সাথে যুক্ত ছিল, এবং এটা কার সাথে কার থেকে নেওয়া হয়েছে? সামবেদা। নেক্সট ধনুর্বেদা। ধনুর্বেদা যেটা সেটা আমরা মানে এর থেকেই বুঝতে পারছি ধনুক নিয়ে যে আর্চারি যাকে বলে সেটা কার থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে যজুর্বেদা। আর তারপর আসি হচ্ছে শিল্পবেদা। শিল্পবেদা হচ্ছে সায়েন্স, এবং এটা কোথা থেকে নেওয়া হচ্ছে? অথর্ববেদা। তো আজকে আমাদের ক্লাস এই অবধি থাকলো। আমরা এটা বৈদিক সভ্যতার প্রথম ভাগ পড়লাম, এবং এরপরে আমরা আরো 2-3টে এর পার্ট হবে, কারণ বৈদিক সভ্যতাটা যথেষ্ট বড়। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।